ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাতু সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের গ্রামে একটা আঞ্জুমান আছে কুরবানির সময় সেখান থেকে একটি করে আপনাদেরকে কার্ড দেওয়া হয় যারা কুরবানির গোস্ত দেয় যারা কোরবানি দেয় তারা সে তাদেরকেও দেওয়া হয় যারা কোরবানি দেয় না তাদেরকেও কার্ড দেওয়া হয় যারা কুরবানি দেন তারা তিন ভাগের একবার সেখানে জমা দেন অতপর গোস্ত জমা হলে তখন প্রতিবারীর পিছু কিছু সদস্য নির্ধারণ করে সে অনুযায়ী বন্টন করে আবার সবার মাঝে এই গোস্তটা বন্টন করে দেওয়া হয় সম্মানিত ভাই এটা নিষিদ্ধ পদ্ধতি এভাবে তিন ভাগের এক ভাগ গোস্ত আবারও সবার মাঝে বন্টন করে দেওয়া না যায়জ ও হারামের অন্তর্ভুক্ত কারণ যারা কুরবানি দিয়েছেন তারা এটা দান করে দিয়েছেন ফলে দান করে সেই দান খাওয়া যায় না দান করে দান খাওয়া সেই রকম যেরকম নিজে বমি করে বমি খাওয়া এজন্য যেই ভাগটা তিন ভাগের এক ভাগ আপনারা সমাজে দিয়ে দেন সেই গোস্তটা কেবলমাত্র যারা কোরবানি দেন নাই তাদের মাঝে বিতরণ করে দিলে সেখানে সেই জামাতে গোস্ত জমা করবেন আপনি তাদেরকে বলুন যে এভাবে কোরআন হাদিস বিরোধী এই বন্টন করা যাবে না বরং যারা কোরবানি দেয়নি তাদেরকে এটা দিয়ে দিন রসুল সাহায্যাম বলেন আল্লাফি যে ব্যক্তি তার দানে আবার ফিরে আসে কাল আ কাই আহু আউ কামা কাল আলহ সালাতাম সে সেজন্য ওই লোকের মতো যে তার অথবা কাল আদ ইলা কাই সে যেন ওই ব্যক্তির মতো কাজ করল যে তার বমিতে নিজেই ফিরে আসলো নজবিল্লা তেজন্য জন্য যে গোস্তটা আপনারা দিয়ে দেন কুরবানি দাতারা সেখান থেকে আপনারা আন নেবেন না এটা কুরবানি যারা দেয়নি তাদের অধিকার তাদেরকে এটা বন্টন করে দেবেন তবে ঠিক আছে আর যদি সেটা না হয় তাহলে আপনি নেবেন না আপনার অংশ অথবা সেটা যদি আপনাকে সমাজ থেকে দেয় তাহলে আপনি সেটা ওই গরিবদেরকে দিয়ে দিন যারা কোরবানি দেয়নি অথবা পরিবারের সদস্য বেশি তাদেরকে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ